আমি শাহাদা আক্তার নবকুমার ইনস্টিটিউশনস ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় থেকে তোমাদের কিছু শূন্যস্থান পূরণ এবং বানরার মিলকরণ ও সঠিক উত্তর শিখাব। গত ক্লাসে আমি তোমাদের অধ্যায়টা ভালোভাবে পড়িয়েছি এবং সেখান থেকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। সেই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে রিডিং করবে এবং তার ভিতর থেকে আমি কিছু তোমাদের শূন্যস্থান পূরণ করেছি। চলো তাহলে আমরা বলি। এক নম্বর শূন্যস্থান পূরণ ক, আমাদের গ্যাস সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এখানে যে খালি জায়গাটুকু আছে এখানে তোমাদের উত্তর বসাতে হবে। তাহলে এখানে চিন্তা করো কি হতে পারে, আমাদের গ্যাস সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এখানে এখানে হবে আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তাহলে এখানে আমরা কি লিখব, চারপাশে। আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। একটু জায়গা ছুটে হয়ে গেছে, একজন চোখ করে নিলাম। আমরা ভ্যাস বসবাস করতে পারি না, যে খালি অংশটুকু এখানে কি হবে, আমরা একা বসবাস করতে পারি না। চলো আমরা এখানে লিখব একা। তোমরা কিন্তু এভাবে দাগ দিয়ে প্রথমে খালি অংশটা এভাবে দাগ দিয়ে তার উপরে উত্তরটা লিখবে, তারপর লেখা শেষ হলে তাই লিখবে। বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা ভ্যাস বসবাস করি। এই খালি অংশ হবে কি, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি। এখানে আমরা উত্তর লিখব মিলেমিশে। তাহলে কি হলো, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি। তারপরটা, মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে ধ্যাস বলে। এখানে খালি ঘরে হবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। এখানে লিখব সমাজ। সমাজ বলে তারপরটা দেখো, মানুষ নিজেদের ধ্যাস অনেক কিছু তৈরি করে। মানুষ নিজেদের কি, মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে। মানুষ নিজেদের প্রয়োজনে, মানে লিখব আমরা প্রয়োজনে। মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে। নেক্সট, বিদ্যালয় আমাদের অনেক ধ্যাস। এখানে কি হবে বলো তো, বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। আমরা লিখব প্রিয়, বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। তারপরটা, রাস্তা ও যানবাহন আমাদের অনেক ধ্যাস আসে। এখানে খালি অংশ কি হবে, রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। আমরা লিখবো রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। তাহলে কি হলো, চলো সম্পূর্ণ রাউন্ড করে নেই। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। তারপরটা, আমরা আমাদের ধ্যাস প্রকৃতি দেখতে পাই। আমরা আমাদের খালি অংশ কি হবে, আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই।
একটা এরপরটা আসো মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের ধ্যাস ধ্যাস বলতে এই খালি অংশ কি হবে খালি অংশটা আমরা লিখব মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের সামাজিক পরিবেশ এখানে তোমরা লিখবে সামাজিক পরিবেশ আমাদের বাড়ি আমাদের সবচেয়ে কি এটা দেখো তো
পরিচিত মানে চার নাম্বারটা আমাদের হচ্ছে আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত লিখে একসাথে নাম্বার দিয়ে বাক্যটি তুলে দাঁড়িয়ে পাঁচ নাম্বার বিদ্যালয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে কি করি দেখো এখানে দেওয়া আছে অপশন এখানে খুঁজে বের করো অংশগ্রহণ করি তাহলে আমরা কিভাবে লিখব পাঁচ নাম্বার দিয়ে লিখব বিদ্যালয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করি দেখেছো আমি কিভাবে লিখেছি এখানে আমার বোর্ডে জায়গা নেই বলে আমি একবারে লিখতে পারি নাই তোমরা হাতে চেষ্টা করবে এক লাইনে লিখা যদি একবারে জায়গা না হয় তাহলে নিচে লাইনে লিখবে তাহলে পাঁচ নাম্বারটা পড়ি বিদ্যালয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন বাংলা নীলকরণ খাতায় লিখবে তখন তোমাদের এই ছক তোলার প্রয়োজন নেই ঠিক আছে ছকটা প্রশ্নতে থাকবে বা বইয়ে থাকবে তোমরা যখন উত্তর লিখবে তাহলে এক নম্বর দুই নম্বর নাম্বার দিয়ে উত্তর লিখে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা থাকবে নাম্বার দিয়ে বাম পাশের সাথে ডান পাশে এক সুন্দর করে লাইন ধরে এভাবে লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার চলো আমরা কিছু সঠিক উত্তর শিখে আসি এখন আমরা সঠিক উত্তরের টিক চিহ্ন দাও শিখব সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এখানে তোমাদের প্রশ্ন সাথে চারটি উত্তর দেওয়া থাকবে একটি প্রশ্নের চারটি উত্তর দেওয়া থাকবে তোমরা চারটি উত্তর ভালোভাবে পড়বা পড়ে দেখবা কোনটা সঠিক হবে যেটা উত্তরটা সঠিক হবে সেই উত্তরটা লিখে তার উপর টিক চিহ্ন দিতে হবে এখানে দেখো এক নম্বরে আছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি প্রশ্ন এখানে চারটা উত্তর দেওয়া আছে চারটা অপশন থাকবে তোমাদের বাড়ি গাছ রাস্তা সেতু এই চারটা থেকে কোনটা সঠিক যেটি সঠিক সেটা তোমরা নিজে উত্তর কথাটাকে লিখবে লিখে সে নাম্বারটা দেবে এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ প্রথম করে দেখ ভালোভাবে কোনটা হবে বাড়ি গাছ রাস্তা সেতু এখানে আমরা জানি যে প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ উত্তর লিখে নাম্বারটা দিবে খ তারপর লিখবে কি গাছ প্রাকৃতিক পরিবেশ উপাদান হচ্ছে গাছ তার উপরে আমাদের কি সঠিক চিহ্ন দিতে হবে যে সঠিক সেটির উপর টিক চিহ্ন দিতে হবে তারপর আমরা ছোট করে দিয়ে দাঁড়িয়ে দিব দুই নাম্বার সামাজিক পরিবেশের উপাদান কোনটি প্রশ্নটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান কোনটি আমরা জানি সামাজিক পরিবেশে অনেকগুলো উপাদান আছে তার মধ্যে এখানে আমরা খুঁজে দেখবো যে এখানে কোনটি আমাদের সামাজিক পরিবেশের উপাদান দেওয়া আছে এখানে চারটি উত্তর আছে পাখি পশু বিদ্যালয় নদী আমরা জানি যে সামাজিক পরিবেশটি হলো যেটি মানুষের তৈরি এখানে আমরা মানুষের তৈরি কি কি দেখতে পাচ্ছি আমরা পশু পাখি এটা মানুষের তৈরি না বিদ্যালয় মানুষের তৈরি নদী মানুষের তৈরি না তাহলে আমরা এখানে পেয়েছি কি বিদ্যালয় সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে এখানে আমরা দেখলাম যে বিদ্যালয় লেখা আছে বিদ্যালয় নামে উত্তর কথাটা লিখে গ নম্বর দিয়ে বিদ্যালয় লিখবে বিদ্যালয় তারপরে কি দিবে টিক চিহ্ন দিয়ে দিবে এভাবে তোমার টিক চিহ্ন উত্তরের উপরে বসাবে তাহলে আমরা এখানে কি পেলাম যে সামাজিক পরিবেশ উপাদান হচ্ছে বিদ্যালয় এবার দেখো তিন নম্বর তিন নম্বরে কি আছে পাখি একটি ভ্যাস এখানে কোনো কিছু দেওয়া নেই শুধু পাখি একটি কি এখানে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের জানতে চেয়েছে যে পাখি কি উত্তর আছে চারটি উদ্ভিদ প্রাণী বাতাস পানি পাখি আমাদের কি বলতো পাখি আমাদের প্রাণী এখানে আমরা দেখলাম যে প্রাণী লিখা আছে এখানে উত্তর লিখে খ নম্বর দিয়ে লিখবে প্রাণী প্রাণী লিখে তারপরে একটি টিক চিহ্ন দিয়ে দিয়ে ভালো হলো পাখি একটি প্রাণী চার নম্বর ছোট বড় সেতু বাজার পাকা রাস্তা ইত্যাদি কোন ধরনের পরিবেশের উপাদান এখানে আমাদের উল্লেখ করা আছে যে সেতু রাস্তাঘাট মসজিদ মন্দির বিদ্যালয় বাড়ি আমরা দেখি সব সামাজিক পরিবেশের উপাদান এখানে আমরা
সামাজিক পরিবেশ লিখে আমরা কি করব সামাজিক পরিবেশকে কি খ মানে নাম্বারটা হলো খ খ দিয়ে সামাজিক পরিবেশ লিখে তারপর টিক চলে দিই তো খ সামাজিক পরিবেশ রাস্তা সেতু বাজার সব হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো তারপরে আল্লাহ হাফেজ।